প্রতি অক্টোবরে আসন্ন নির্বাচনকে সামনে রেখেই আয়কর আইন প্রত্যাহার করেছে আর্জেন্টিনা। গত বৃহস্পতিবার দেশটির সিনেটে এক ভোট কার্যক্রমের মধ্য দিয়ে আয়কর নির্মূলের নতুন আইনটি অনুমোদিত হয়। এ সময় আর্জেন্টিনার অর্থমন্ত্রী এবং রাষ্ট্রপতি প্রার্থী সার্জিও মাসার সমর্থনে 38-27 ভোটে একটি বিল পাশ হয়। বার্তা সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির 99% কর্মীরা তাদের আয়কর প্রদানের ক্ষেত্রে বিবেচনার বাইরে থাকবে। তবে বেতনভুক্ত যেসব কর্মী রয়েছেন, যারা মাসে $5,000 বেশি আয় করেন, তারা আয়কর বিধানের আওতায় থাকবেন। বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতি পৌঁছেছে চরমে, যা এখন 141% দাঁড়িয়েছে। কাজেই জনগণকে স্বস্তি দিতেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ নতুন এ বিলটিতে স্বাক্ষর করবেন বলেও আশা করা হচ্ছে। তবে এ সিদ্ধান্ত দেশটির রাজস্ব ঘাটতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশা করছেন দেশটির অর্থনীতি বিশেষজ্ঞরা। কিছু পর্যবেক্ষক এটাকে রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন, যার লক্ষ্য হারানো নির্বাচনী মাঠ পুনরুদ্ধার করা।